भाद्य हरामजादा, कवि रफिक आजाद। भीषण क्षुधार्त आछि, उदरे शरीर वृत्त व्यापी, अनुभूत होते थाके प्रतिफले सर्वग्रासी क्षुधा। अनावृष्टि जेमन चैत्रेर शस्य क्षेत्रे जेले देय प्रभूत दाहन, तेमनि क्षुधार जाला जले देह। दुबेला दुमुठो पेले मोटे नेई अन्य कोनो दाबी, अनेके अनेक किछु चेये निच्छे, সকলেই চায় বাড়ি গাড়ি টাকা করি, কারোর বা খ্যাতির লোভ আছে। আমার সামান্য দাবি পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর, ভাত চায়। এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম, সরু বা দারুণ, মোটা রেশনের লাল চালে হলে কোনো ক্ষতি নেই, মাটির সানকি ভর্তি ভাত চায়। দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি, অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা। চাইনি তো নাভি নিম্নে পরা শাড়ি, শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক, যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও। জেনে রেখো আমার ওসবে কোনো প্রয়োজন নেই। যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষ যজ্ঞ কাণ্ড ফুটে যাবে। ক্ষুধা অর্থের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন, সম্মুখে যা কিছু পাব খেয়ে যাব অবলীল আক্রমে, থাকবে না কিছুই বাকি, চলে যাবে হাফাতের গ্রাসে। যদি বা দৈবাত সম্মুখে তোমাকে ধরো পেয়ে যায়, রাক্ষসে ক্ষুধার কাছে উপাদে উপাচার হবে। সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে। দৃশ্য থেকে দশটা অবধি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা নদী নালা গ্রাম গঞ্জ ফুটপাত নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী, উড্ডীর পতাকা সহ খাদ্য মন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণকারী কবি রফিক আজাদ 1974 সালের বাংলাদেশের দুর্ভিক্ষে এই কবিতাটি লেখেন, আর এই কবিতা লেখার অপরাধে তাকে শাসক বাহিনীর হাতে লাঞ্ছনা সহ্য করতে হয়। স্পেশাল ব্রাঞ্চের অফিসে তাকে আটকে রেখে এই কবিতার মর্মবস্তু ব্যাখ্যা করতে বলা হয়। তিনি তার 61 পৃষ্ঠার কৈফিয়তনামা লেখেন। তিনি বলেন, মানুষকে যেন না খেতে পেয়ে মরতে না হয়, সেজন্য দেশ স্বাধীন হয়েছে, না খেতে পেয়ে কেউ মরবে না, এটাই ছিল তার মূল বক্তব্য।